অলকিটিভিটির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা। আরেকটি শিক্ষা সংক্রান্ত আপডেট মেসেজ নিয়ে আমি ইমরান চলে আসলাম। তো আসলে আমাদের HSC পরীক্ষা নিয়ে গতকাল গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছে, এরপর থেকে কিন্তু কোনো প্রকৃতির জল্পনা কল্পনার কিন্তু একটার পর একটা আমরা দেখতেই পারতেছি। এক একজনের এক এক অভিমত, কেউ কেউ বলছে না এটা ভালো, কেউ কেউ বলছে না এতে আমাদের স্টুডেন্টদের অনেকেরই মন ভেঙে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেই প্রেক্ষাপটেই HSC-র সিদ্ধান্তকে পুনরায় আবার বিবেচনা করার জন্য গভর্নমেন্টকে লিগ্যাল নোটিশ পাঠাইছে কোনো এক উকিল। উকিলের নাম এখানে দেওয়া আছে ব্যারিস্টার শিহাবুদ্দিন খান। তো এইটা নিয়েই মূলত এখন দেখতে পাচ্ছি যে পত্রিকাতেই মোটামুটি একটা মানে আলোচিত মেসেজ হয়ে দাঁড়াইলো যে HSC পরীক্ষার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য লিগ্যাল নোটিশ করা হয়েছে গভর্নমেন্টকে। এই মেসেজটি কনফার্ম করছে দ্য ডেইলি ক্যাম্পাস, দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার 8 অক্টোবর। এটা জাস্ট মাত্র কিছুক্ষণ আগের মেসেজ। তো আমি এখন এইটা নিয়ে আপনাদের সঙ্গে জাস্ট ডিসকাস করব। যদি এটা গভর্নমেন্ট আবার পুনর্বিবেচনা করে তাহলে কিন্তু আবারও গণেশ উল্টে যাওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু ব্যাপারটা আবার নিতান্ত অন্যদিকে মোড় নিবে। তো যাই হোক বন্ধুরা, আমি এখন এইটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো দেখুন তারা এখানে যেটি বলছে, তাহলে JSC HSC-র ফলাফলের উপর ভিত্তি করে স্থগিত হওয়া HSC ও সমমানের ফল প্রস্তুতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংশ্লিষ্টদের আইনের নোটিশ পাঠানো হয়েছে। রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক এবং 9টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থাৎ 8 অক্টোবর সাভারের মোফাজ্জল মোমেন মহিলা কলেজের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শতাব্দীর রায়ের পক্ষে সুপ্রিম কোর্টে ব্যারিস্টার শিহাবুদ্দিন খান এর লিগ্যাল নোটিশ পাঠান। তো আমার মনে হয় এটা কী করছে সঠিক আমি মানে এখন এটা নিয়ে কোনো মানে সমালোচনা করতে চাচ্ছি না। যদি এটি যেহেতু প্রত্যেকটা জায়গাতেই পাঠানো হয়েছে ডাকযোগে রেজিস্ট্রি করে, তো এটা নিয়ে যদি আবার পুনর্বিবেচনা করে তাহলে বিষয়টা কোন দিকে বা মোড় নিতে পারে, এটা এখন একটু চিন্তার বিষয়। আর যদি এটি যদি মানে কী বলে শিক্ষা মন্ত্রণালয় যদি কোনো আমলে না নেয়, তাহলে তো যেটা মানে অলরেডি গতকাল ঘোষণা হয়েছে সেটার উপরে কিন্তু ইস্ট্যাবলিশ থাকবে। তো যাই হোক এখানে দেখি নোটিশে কী বলা হয়েছে। তো নোটিশে বলা হয়েছে বুধবার 7 অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ না করে JSC ও SSC ফলাফলের উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের ফলাফলের প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছে। এতে করে নোটিশ প্রদানকারী সহ আরও অনেক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করার প্রস্তুতি থাকার পরেও আগে GPA খারাপ হওয়ার কারণে তারা ভালো ফলাফল থেকে বঞ্চিত হবে। এটা তো যখন গতকাল সবাই মিলে যখন এটা নিয়ে জাস্ট আলাপ আলোচনা করছে যে আমরা জাস্ট JSC এবং SSC-র ফলাফলের উপর ভিত্তি করে আমরা HSC-র মানে মূল্যায়ন করবো আর কি, এটা তাদেরকে পাশ করিয়ে দিবে। তো এরকম হলে তো আসলে যারা দেখা যায় অনেক স্টুডেন্টই আছে যারা SSC হয়তো বা একটু রেজাল্ট খারাপ করছে কিন্তু ইন্টারে গিয়ে খুব ভালো মতো একটা প্রিপারেশন নিছে। তো আসলে এতটা ভালো প্রিপারেশনের কিন্তু মূল্য এখানে একদমই জিরো, বিকজ তার ফলাফলটা কিন্তু তার SSC ফলাফলের উপর ভিত্তি করেই হবে। তো এইটা কিন্তু ডেফিনেটলি একটা মানে একটা ব্যাড সাইডই বলবো, যে আমি যেমন পরিশ্রম করছি আমি ফলটা কিন্তু তেমনটা পাইলাম না, বিষয়টা এইরকম। কারণ কোনো না কোনো কারণবশত আমার SSC রেজাল্ট একটু খারাপ হতেই পারে, আমি ইন্টারে আরও ভালো করব, এটাই সবাই এটা মানে প্রত্যেকেরই কিন্তু এক ধরনের চাওয়াই থাকে। তো এইটা যারা করছে তাদের জন্য অবশ্যই একটা দুঃখের বিষয়। তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করেই কিন্তু এই লিগ্যাল নোটিশটা করা হইল। তো নোটিশে আরও উল্লেখ করছে যে JSC ও SSC ফলাফলের গড়ের কারণে একদিকে যেমন অনিয়ম, একাধিক বিষয় অকৃতকার্য, প্রস্তুতহীন শিক্ষার জন্য তৈরি হবে, তেমনিভাবে কোনো কারণে JSC কিংবা SSC-তে কম GPA পাওয়া মেধাবী পরিশ্রমী শিক্ষার্থীরা তাদের প্রচেষ্টা প্রমাণে ব্যর্থ হবে। এটা তো আমি ইচ্ছুক্ষণ আগে যেটা ডিসকাস করলাম ঘটনা কিন্তু সেটাই। তো আগের ফলাফলের গড়ের উপর ভিত্তি করে পরীক্ষার ফলাফল নির্ধারণ এক ধরনের জোরপূর্বক এবং বেআইনি আরোপ, যার দায়িত্বশীল কর্তৃপক্ষ আইনত করতে পারে না। তো বন্ধুরা এটা আসলে একটা আইনি ব্যাপারের ভিতরে এখন চলে গেছে, এটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। আমি জাস্ট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা একটু পড়বেন, পড়ার পরে একটু জাস্ট এটা নিয়ে জাস্ট নিজে থেকে একটু চিন্তাভাবনা করবেন আসলে কী হতে চাচ্ছে কিংবা কী হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।